টাকা খরচ হয়, আমরা 38 টাকা বাড়াই দিই, 2,250 টাকা খরচ হয়। এই 2,250 টাকা বাজারে আপনি কি লস খাবেন? যদি ফিট খরচ যদি এরকম হয়, এখন ওজন ওজন তো 100% আসবে। ফার্মেন্টেশন পদ্ধতি যারা করতেছে তারা জানে, এখন কোম্পানির ফিটে স্টকের সমস্যাটা থাকে কিসের জন্য? তেল বেশি দেওয়া বা আপনার হলে দেওয়া প্রোটিন বেশি, মুরগিটা গরমে হিট স্টক করতেছে যার কারণে। আর এটা যদি আপনার এটা ন্যাচারাল ভাবে ফার্মেন্টেশনের পদ্ধতির মাধ্যমে যদি নিয়ে আসি, তাহলে আমাদের ওর শরীরের রোগ ব্যাধি ধারণ ক্ষমতা বেড়ে যাবে, যার কারণে স্টক মিস্টক এগুলো হয় না। যারা আছেন তারা আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন পোলট্রি সেক্টর ধরে সামনের দিকে আগে নিয়ে যেতে পারি। যারা যারা ক্ষতিগ্রস্ত আছে বাংলাদেশের আনাচে আছে, আনাচে কেন আছে, যে যেখান থেকে আমাদের ভিডিও দেখতেছেন, সবাইকে বলতেছি কোম্পানি ফিট দিয়ে করেন বা যেভাবে করেন, মাত্র 2400 থেকে 2500 টাকায় ফিট কস্টিং খরচ নামায় আনা সম্ভব। আমি এইটারে আপনারা বলি কিভাবে সম্ভব। কোম্পানির ফিট ধরেন 3500 টাকা বস্তা, এখন এখানে আমি এর কস্টিংটা কমানোর কিছু ক্যাপাসিটি আছে। এটা হচ্ছে 7 কেজি ফিট দেব, 7 কেজি ফিটের দাম 6,742, 420 টাকা খরচ 7 কেজি, আর ফার্মেন্টেশনে 20 টাকা করে প্রতি কেজিতে খরচ। আমরা 10 কেজি যদি করি তাহলে আমরা এটা হয় গিয়ে আপনার 20 কেজি, এইখানে 20 কেজি যদি হয় তাহলে এই 20 কেজি আমাদের খরচ পড়তেছে মাত্র 20 টাকা করে, তাহলে আমাদের 3 কেজির দাম কত আসলো? 60 টাকা, তাহলে ওইখানে পাইলাম 642, 420 টাকা আর হয়েছে 60 টাকা, 480 টাকা পাইছি। এটা হচ্ছে 10 কেজির দাম ফিড এবং ফার্মেন্টেশন সহ। এখন 50 কেজির বস্তার দাম আমাদের কত বললো? তাহলে তাহলে 50 কেজির হিসেবে আমরা এটাকে 5 গুণ দিলে 5 ইন্টু আপনার হলে 480 করে প্রতি বস্তা ফিড খরচ পড়ে 2400 টাকা, কেরিং খরচ সহ আরো আমরা 100 টাকা ধরি, 100 টাকা ধরি, তারপরও কেরিং খরচ সহ আমাদের কোম্পানি ফিড বাসায় নেবেন বা এই জায়গা থেকে মেডিসিন নেবেন, 100 টাকা পরে না 50 টাকা পরে, তারপরও 2400 টাকা ধরছি, 2420 টাকা 2430 টাকা খরচ হয়, আমরা 38 টাকা বাড়াই দিই, 2,250 টাকা খরচ হয়। এই 2,250 টাকা বাজারে আপনি কি লস খাবেন যদি ফিট খরচ যদি এরকম হয়? এখন ওজন ওজন তো 100% আসবে। ফার্মেন্টেশন পদ্ধতি যারা করতেছে তারা জানে, তারা আমার চ্যানেলে এসে খলাস করে দেন, যারা 2-4 জন আছে তারা উৎসাহিত হবে এবং ভালো লাগবে খলাস গুলো দেখলে। যারা খাইতেছেন এইভাবে সারা বাংলাদেশে তারা খলাস করেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন কোন ভিডিওতে। খোদা হাফেজ।